সবজি খাওয়া নাই ভালো, অল্প মশলা দিয়ে ভালো লাগে। শোনো বিরিয়ানিটা তরকারি অল্প মশলা দিয়ে ভালো লাগে। তাই আমি আমাদের মাঠে অনেক ডাটা হয়েছে, যেরকম সাদা ডাটা খুব বড় বড় হয়েছে, আমি আমাদের মাঠের থেকে একটা এরকম ডাটা তুলে এনেছি। একদম যা গ্রোথ করছে, একদম নেতিয়ে গিয়েছে ডাটাটা। আর এই ডাটাটা খুব বড়, এখনও মাঠে অনেক ডাটা আছে, একটা তুলে নিয়ে আসলাম। আর খুব বড় বড় হয়েছে, মোটাও হয়েছে। আর এই ডাটাগুলো খেতে খুব ভালো লাগে, আর মাছের ঝোলে খেতেও ভালো লাগে, নিরামিষ ঝোল করলেও খেতে ভালো লাগে, আবার এই ডাটা শুধু ঝাল করলেও ভালো লাগে। ডাটা আলু আর মাছ দিয়ে একটা পাতলা ঝোল করবো, অল্প মশলা দিলাম। ডাটাটা আমি কেটে নিচ্ছি, ডাটা খাওয়া খুব তো খুবই ভালো শরীরের পক্ষে। ডাটা কুচি কুচি পুঁই শাক, তারপর সজনের ডাটা, রাজনের ডাটা, এইসব সবজিগুলো আমাদের কিনাই লাগে না, মাঠে তো চাষ করা হয়, মাঠেই হয়, মাঠ থেকে নিয়ে আসা হয়। বাজার থেকে সবজি তো খুব কমই কেনা হয়। আর এখানে অনেকটা জায়গা আছে, আমরা এখানে যে রান্না করছি এই রান্নার জায়গাটা, আমাদের এখানে অনেক জায়গা আছে, পিছনে আছে, তারপরে সামনে আছে, এখানেও সবজি চাষ করা হচ্ছে, টুকটাক অনেক কিছু লাগানো হয়েছে। এই জায়গাটা পড়েই ছিল, এখন ব্যবহার করা হচ্ছে, জঙ্গলে পড়ে আছে। আর একটা আছে আমাদের ওই পাশে জায়গা, সেই জায়গাটাও খুব ভালো, একদম বিলের ধারে। সেই জায়গাটা তো চাষ টাস করা হয় না, সেখানে বাঁশঝাড় আছে, কলা বাগান আছে। আর এই জায়গাটা তো খুবই ভালো, একদম হাওয়া, সবসময় হাওয়া লাগে, একদম বিলের ধার, বিলে বিলে তো জল আছে কি বোঝা যাচ্ছে না, জল থাকলে দারুণ লাগবে। আর আমাদের মতো যাদের বাড়িতে খুব অল্প জায়গা আছে, তারাও যেন বাড়িতে কিছু সবজি চাষ করে খাওয়া হয়। এখন বাজারের সবজি তো প্রচণ্ড কীটনাশক, প্রচণ্ড সার ওষুধ দেয়। আমরা তো সবজি চাষ করছি, আমরা জানছি যেসব সবজি চাষ করা হচ্ছে, পটল বেগুন প্রচণ্ড সার ওষুধ, অনেক সার ওষুধ দিতে হয়। আর যেগুলো আমাদের, আর এখানে যে সবজি চাষগুলো করা হচ্ছে, এখানে বেগুন গাছ আছে, আমরা সেই সব ইয়েতে গাছে কোনো সার ব্যবহার করা হয় না, সার কিংবা হচ্ছে ওষুধ ব্যবহার করি। আর যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো তো করতেই হবে চাষের জন্য, পয়সার জন্য, নয়তো তো হবে না। আর আমাদের বাগানে তো পটল চাষ, পটল গাছ হয়েছে, পটল গাছ বানে উঠে গিয়েছে, আর পটল হয়তো অল্প অল্প ধরাও শুরু করেছে। আর এই পাশের যে জমিটা, ফাঁকা জমিটা পড়ে আছে, ওইটাও হচ্ছে সেই মার্চিং পেপার দিয়ে ওইটাতেও বেগুন চাষ করা হবে। ওই ওটা তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, আজকেই ওই জমিটায় বেগুন লাগাবো। আর বেগুনের চারা এখানে দেওয়া হয়েছে, বেগুনের চারাগুলো বড় বড় হয়ে গেছে অনেক। আর এই বেগুনটা এখন যে হলো লাগানো হচ্ছে বৈশাখ, এটা তো চৈত্র মাস, চৈত্র মাসে লাগানো হচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকেই ধরবে বেগুনটা। আর এই বেগুনটা সারা বছর হয়, কালো বেগুন, যে বড় বড় কালো বেগুন পাওয়া যায় বাজারে, সেই কালো বেগুন। আর এই ডাটাটা আমি সম্পূর্ণ রান্না করব না, অল্প একটু লাগবে, যেটুকু লাগবে সেটুকুই নেব, আর কালকে হবে। আমাদের এরকম একটা ডাটা কাটলে 2-3 দিন হয়ে যাবে। এই ডাটা শাকগুলোও খাওয়া যায়। আর আমার চ্যানেলে আমি একটা এই ডাটারই ভিডিও চেয়েছিলাম, সেটা হচ্ছে কাটোয়ার ডাটা, আর আমাদের মাঠে হয়েছিল, সেই ডাটাটা আমার থেকেও অনেক বড়। আর সেই ডাটার ভিডিও হলো আমাদের চ্যানেলে আছে, যারা যারা দেখুনি তারা দেখে নেবে। আর অনেকে কমেন্ট করেছে এত বড় ডাটা, আর প্রচুর হচ্ছে দেখে, প্রচুর দেখেছে, সব অনেকে দেখেছে। আর এই ডাটা একটুখানি যত্ন করলে জল দিতে হবে, শুধু খুবই বড় হয়। আর আমাদের মাঠে এত ভালো মাটি,
ওই ডাটা খেতে একবার যে খাবি আমাদের একবার অনেক দিন আগে কুদাল দিয়ে রাঙ্গু ঘুরে ঘুরে সেই ডাটা তুলতে হত অনেকে নিয়ে যেত আমরা মাঠে থাকতাম না নিয়ে যেত এই মোটা মোটা ঘোরা হয়েছিল আমি ডাটা কেটে নিয়েছি এই কটাই নিয়েছি কি হয়ে যাবে মধ্যে আলু দেবো আর আমাদের তো অনেক লঙ্কা হতো লঙ্কা এখন তো কিনে খাওয়া হচ্ছে সেই সব গাছগুলো সব তুলে দেওয়া হয়েছে আর এখন লঙ্কারও চারা দেওয়া হয়েছে ওই লঙ্কাগুলো লাগানো হবে আমি রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার রান্নাটা করে নেব এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর রুই মাছের আজকে এনেছে শুধু পেটির মাছ এই রুই মাছ দিয়ে আলু আর ডাটা দিয়ে ঝোল করব মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি ও বাবা জামা পরেছে জামা পরে কে এনে দিল হ্যাঁ কে এনে দিয়েছে বাবা 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 এনে দিয়েছে কাকাও তো আনবে পিছিয়ে এনে দেবে ধুনে পিছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল মশলাটা করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি জিরে জিরেটা বেটে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডাটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার দিয়ে দিচ্ছি জল আর মার ওদিকে মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে আর আমরা আজকে খাবো কলার পাতাতে তো সেই জন্য মানে আমাদের পাশে কলা গাছ আছে তো সেখান থেকে একটা পাতা কেটে নেব খাওয়ার জন্য এবার তরকারিটা আমি একটু সাপড়ে দেবো তার জন্য নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর আমাদের মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর মা আর জুনি খেতে বসে পড়েছে ওদেরকে খেতে দিয়ে দেবে এবার কলার পাতাই খাবে আজকে কলার পাতাই খেলে মনে হয় অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি দুটো নিবি আর আগে মানে কোনো অনুষ্ঠান বাড়ি বলতে ওই যে যাদের বাড়িতে কীর্তন হতো কলার পাতা দিত তো ছোট কলার পাতা নেবো না বলো বড় কলার পাতা নেবো সেদিনকে গিয়েও করছিলাম মাসির বাড়ি মাসিদের বাড়ি গিয়ে বর্ষা খাবে নাকি খাই বর্ষা আমি বিয়ে বাড়িতেও কলার পাতা খেয়েছি আর মা মাছের ঝোলটা রান্না করেছে একদম হালকা মশলা দিয়ে গরমের পক্ষে তো খুবই ভালো এই খাবার
আরে ও ঝোল একদমই খায় না আমি যদি একটু বেশি ঝোল নেই আমার দিকে তাকাবে আবার এখন ঝোল চাইছে না এর মধ্যে একটু ঝোল দিই দাও ঝোল একটু লাগবে কেমন হয়েছে এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে আরে এরকম আমার পাতলা পাতলা ঝোলই ভালো লাগে বেশি মশলা দিয়ে তরকারি খাই না হালকা মশলা তরকারি আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে